চাইবে আল্লাহ পাক মাফ করে দেবে, রোজা রাখতে পারেননি একদিন চাইবেন মাফ করে দেবে, হজ করতে পারেননি চাইবেন মাফ করে দেবে। কেননা আপনি আল্লাহর কাছে যদি রোনা জারি করেন, আল্লাহ পাক বড় দয়াবান, আল্লাহ বড় মেহেরবান, আল্লাহ পাক বড় দয়াবান, ওই বান্দা দোয়াটা আল্লাহ পাক কবুল করে মাফ করে দেবে। কিন্তু পরে যদি ছেড়ে খেয়ে যান, পরে যদি ফারাজ মেরে যান, বোনের সম্পত্তি মেরে খেয়ে যান, যদি আপনার বাড়ির মহিলাটা আপনার বাড়িতে সে যদি বেপর্দায় অবস্থায় থাকে, আপনার বাড়ির বোনটা মেয়েটা বেপর্দায় অবস্থায় বাজারে ঘুরে পর পুরুষের সামনে যায়, আদায় ওসলায়া দখুলাল জান্নাত, আপনার জন্য জান্নাতে দরজায় লেখা থাকবে তুমি জান্নাতে যেতে পারবে না, ওই নামাজিদের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না, কারো দোয়া কবুল হবে না। উত্তর পাড়ার জমি 3.5 লাখ টাকা বিক্রি করে গোটা গ্রামের মানুষকে খাইয়ে কসম খোদার বলে যায়, আপনার কোনো কাজে আসবে না। এই জন্য আপনাদের বলে যায়, আল্লাহর হুকুমকে মানে হুকুকুল্লাহর হুকুকুল ইবাদ, বান্দার হকটা যদি আদায় করতে পারে, আল্লাহ বললেন কিয়ামতের দিন মাশারে আল্লাহ পাক আরশে মোআল্লা ঠান্ডা ছায়া নসিব করে দেবে। তুমি কাওরা সর্বনাশ করে আর তুমি মিলাদ, হ্যাঁ দোয়া করে হবে, নামাজে রোজাতে এসব ফাঁকি গেছে তো, আল্লাহ চাইলে, আমি বলছি না কত দেব, আল্লাহ চাইলে মাফ হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো বুড়া মেরে গেছে, মজুরির দিন খাটিয়ে পয়সা দেন না, সারা দিন কাজ করেছে জমিতে, কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? জমিতে সারা দিন কাজ করেছে, জোন গেল, জোন গিয়ে বলছে কই দাও, হবে কোনো, আমি কি চলে যাচ্ছি নাকি দেশ থেকে? দেখেছে ভাটায় কাজ করি আজও সে পয়সা দেয়নি, এরকম অনেক মালিক আছে না? আমি কি চলে যাচ্ছি? লকডাউনে টাকা ধার নিয়েছে আজও সে টাকা, বিশ্বাস করেন আমি আমার কথা বলছি, আমার থেকে এক আল্লাহর ওলি দিয়েছি, শুধু বলছি হুজুর চিন্তা করছেন, আমি না মোটেই চিন্তা করিনি, আমি লকডাউন সে 3 বছর পার হয়ে গেছে, আমি আর চিন্তা করিনি তোকে নিয়ে, পুরপুরায় যাচ্ছে, আজমিরে যাচ্ছে, বসিরহাট যাচ্ছে, মিলাদে সুবহানাল্লাহর আওয়াজ দিচ্ছে, জলসায় কিছু চাঁদাও দিচ্ছে, কথা ঠিক বলছি না ভুল বলছি? হকটাকে আদায় করে, আপনি বাড়ির গার্জেন, আপনার দায়িত্ব আছে, কুয়ান পোসাকু মহালিকুম নারা, আপনি বাঁচেন আপনার পরিবারটাকে, আপনার বাঁচানোর কথা স্বয়ং আল্লাহ বলেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গামেরে 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 চলছেন, কোনো খেয়ালই নেই, আমার চায়ের দোকানে কি বলছি জানেন? বলছে জানিস তোর ভাবিকে না সেক্রেটারি করে দিয়েছে, কত ঢ্যাম না চিন্তা করে, এ চায়ের দোকানে কে বলছে গ্রুপ লোন, যে কি বলে কেউ গ্রুপ লোন, ওই চায়ের দোকানে কে বলছে তোর ভাবি কে না আজকে ওই স্যার সেক্রেটারি কর দিয়েছে, জানো জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, এ নওজোয়ান যুবকেরা আল্লাহর নবী সাহেব ফারুক আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জানের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আরব সাম্রাজ্যের গভর্নর তিনি প্রধানমন্ত্রী ওয়ামা বেজানিরা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে হুজুর আমার এই কিনা তিনি আর কিনা আজকে তিনি কিনা শাসনকাল ব্যব
অবস্থা, শাসনকাল অবস্থা। এক তারিখে খবর এলো, হুজুর আপনার ছেলে এমন একটা কাজের কাজে আপনার ছেলের বিচার করতে হবে। কি বিচার করতে হবে? আপনার ছেলে এমন একটা কাজ করে ফেলেছে, 100টা বেত্রাঘাত তার উপরে মারতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বাবা আমি আমার ছেলেকে ডেকে জিজ্ঞাসা করি, চলে যাও। ব্যাপারটা দেখি, ছেলেকে ডাকলো, এই বাবু তুমি কি এই কাজ করেছো? বলছে, জি আব্বা, কঠিন একটা সমস্যায় পড়ে গেছিলাম, ফাঁকা মাঠে বিরাট সাইক্লোন দেখা দিল, হঠাৎ একটা ঘরে ঢুকলাম, ওই ঘরে দেখলাম সুন্দর একটা রমণী আছে, ইবলিশের ধোকায় পড়ে তার সঙ্গে। এটা একটা ইখতিলাফ কথা, তারপরেও আমি বলছি 100 টাকাটা বিচারককে বলেন, বলেন ওমর ফারুক, উকিল জজ যত আছে সবাইকে ওমর ফারুক ডাকলেন। তিনি গভর্নর, তিনি প্রধানমন্ত্রী একজন দেশে, তামাম মুসলিম জানেন নেতা আমিরুল মুমিনীন, আর তিনি বিচার ব্যবস্থা তিনি করেছে, পুলিশ ব্যবস্থা তিনি করেছে, কোর্ট কাছারির ব্যবস্থা ওমর ফারুকের জামানা থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে তো দিনকে রাত, রাতকে দিন, 30,000 টাকায় এটা দিন, ঠিক আছে, এটা রাত, তাই এই কথা ঠিক বলছি? 30 মেরে দিল, সব উল্টে গেল, রাত দিন হয়ে গেল, দিন রাত হয়ে গেল। উত্তরপাড়ার জমি বিক্রি করে ওদের কবরে রাজা মাফ হবে না, সে মোড়ল হোক, মন্ত্রী হোক, এমপি হোক, আর গ্রামের পঞ্চায়েতের মেম্বার হোক, আর প্রধান হোক, আর গুটখাখোর ছোটখাটো নেতা হোক, খায় তিরঙ্গা, কি খায়? ফুচুং ফুচুং করে ফেলছে, আর ওর ভাব দেখলে গ্রামের লোক, একটা একটা দরকারে গেছে, ওর ভাব দেখে বলে এর কাছে যাবই না, চলে গেছে, আছে না নেই। মুসলমান ঘরে ছেলেরা নবীর উম্মত, উম্মতেরা ঘোষণা করে দিল, আপনার ছেলেকে 100 চাবুক মারা হবে। আল্লাহ নবী সাহাবে হযরত ওমর ফারুক ছেলেকে নিয়ে মদিনার মসজিদ নববীতে চলে গেল, মসজিদুন নববীর মেম্বার আপনার কিনা পিলারে বেঁধে হযরত ওমর ফারুক নিজে চাবুক ছেলের উপরে মার শুরু করে দিয়েছে। 1, 2, 3 ও আমা বেজানেরা মারতে মারতে দেখতে পাওয়া যায়, শেষ পর্যন্ত বেশ কিছুটা মারার পরে ওমারে ছেলে মরণাপন্ন জমিনে লুটিয়ে পড়ল। হযরতে ওমরে ফারুক মার বন্ধ করে দিল, পিলার থেকে খুলে নিয়ে বাড়িতে নিয়ে গিয়ে সেবা করতে লাগলো। এ নজন তরুণেরা দেখতে পাওয়া যায় এতটা মারার পরেও ছেলে প্রায় মরে যায় যায় অবস্থা, রাতে অন্ধকারে পাটিতে বসে দোয়া করে, আল্লাহ পাক আমি ওমর বলছে আমার ছেলের বিচার আমি করেছি, আমার ছেলে হয়তো মারা যাবে আল্লাহ, তবে আমি ওমর আমার ছেলের জন্য ক্ষমা প্রার্থে আমি ওমরকে মাফ করে দাও। এ জনেরা যুবকেরা হযরত ওমর আল্লাহ পাকের দরবারে প্রতিটা রাত আল্লাহর কাছে ক্রন্দন করে, বলেন না ছেলে মারা যাবে এমন একটা পরিস্থিতি, হ্যাঁ, তারপরেও বলছে আল্লাহ আমি যতটা বিচার করা শরিয়াত আইন অনুযায়ী আমি বিচার করছি, আল্লাহ তুমি আমাকে ভুল হলে মাফ করে দেবে। জোরে বলুন না সুবহান, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা মদিনা ইয়াদ আতে গয়ে বুলা লো ইয়া রাসূলুল্লাহ, বলুন সুবহানাল্লাহ,
চাপ লেগেছে নাকি কি সব বলে সুতা জোরে বলে সেই এক জায়গায় সুবহানাল্লাহ বলছে একটা বুড়ো বলছে কত জোরে বলবো চাচা ভুল হয়ে গেছে মেরে তোমার জীবনে বলতে হবে কি বলবে এক সুবহানাল্লাহ দশটা নেকি দশটা রহমত জোরে বলুন হিসেব হবে না বাপের নাম ভুলে যাবে দেখা যাবে শুধু এই সুবহানাল্লাহ আছে আর সব কিচ্ছু নেই শুধু লাল কালী শুধু লাল কালী আল্লাহ বলবে যা আমার এই সুবহানাল্লাহর ওসিলায় আমাকে আমার প্রশংসা করার ওসিলায় আমি আল্লাহ কিছুই যতক্ষণ পাইনি এর ওসিলায় মাফ করে দিলাম মদিনা ইয়াদ আতে হে বুলা লো ইয়া রাসূল আল্লাহ তড়পতা হে দিল মৈ চলতে হে আকে তড়পতা হে দিল মৈ চলতে হে আকে আব কোই ওর বাতা দে কিদার হে মদিনা বলো বলো ইয়া রাসূল আল্লাহ ইয়া মাশাআল্লাহ আরো জোরে ইয়া রাসূল আল্লাহ ইয়া ইয়া রাসূল আল্লাহ মদিনা ইয়াদ আতে হে বুলা লো ইয়া রাসূল আল্লাহ আল্লাহুম্মা সাল আলা আমার দিনদার ইমানদার সময় নষ্ট করব না আমি কি আমার বক্তব্যে অসুবিধা হচ্ছে হ্যাঁ ওমর ফারুক দেখে ছেলেকে মারলো ছেলেটা শেষ পর্যন্ত ওই মারের আঘাতে কিতাবে এসেছে ইখতিলাফ তাও আবারও বলছি তিন মাস পরে ছেলেটা মারা গেছে বলুন ইন্না লিল্লাহ নিজে হাতে ওমর ফারুক কবরে শুয়ে দিয়ে রব্বে কারিমের দরবারে দোয়া করছে আল্লাহ আপনি মাফ করে দিন রাতের অন্ধকারে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করলেন ও রাব্বুল আলামিন আমি ওমার আপনার কাছে দোয়া চাই আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন আজ রাতে ওমার রাস্তা দিয়ে যাচ্ছে জঙ্গলের পাশ দিয়ে যেতে যেতে জঙ্গলে কিছু জীব জানোয়ার তারা ঘাসপালাকে আর কিনা গাছের ছাউনিতে তারা শুয়ে আছে গাছের ছায়াতে শুয়ে আছে আজ রাতে ওমার দেখে কাজে আল্লাহ পাক আমি ওমার যদি আজকে আমি ওমার না হয়ে ওদের মতো জীব জানোয়ার যদি হতাম আমি ওমার আমার কপালটা বড় হয়ে যেত আপনি আমাকে ওমার মানুষ করেছেন আল্লাহ আপনার দরবারে শুকরিয়া আমি বড় ভাগ্যবান আখেরি নবীর উম্মত হয়েছে তারপরে আমার আপনার কাছে এটাই আমি বলতে চাই কেন না আমি ওমার যখন মারা যাব এই কবরে আমায় যেতে হবে সওয়াল জবাব হয়ে তো হতে হবে কিয়ামত রয়েছে হাশর মিজান ফুলছে রাত আমি ওমার আমার বড় ভয় হয় এ নযন্তরলেরা যে ওমার ইশারে আমার নবী পাক এক তারিখে মুজন্নামা বি শরীফে আল্লাহ নবী বলেছিলেন ও একটা খুশখবরি নিয়ে নাও বাবা আল্লাহ পাক খুশখবরি পাঠিয়েছে এই মাত্র জিবরিল জানিয়ে দিয়ে গেছে আমার ওমারে পারো আল্লাহর জান্নাতে জান্নাতি হওয়ার পরেও ওমর ফারুক চোখের পানি ফেলছে আল্লাহর ভয়ে আর সেই ভয়ে এত মার মারলো ছেলেটাকে জি ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তারপরেও ওমর ফারুক কাঁদছে নবী বললেন ইমামুন আদিলুন এই বিচারককে আল্লাহর সে মহল্লা ঠান্ডা ছায়া দেবে চলে যাবে আমাদের মতো কি প্লাস্টিক মার্কা হেদো ভেদো মুসলমান এখনো নামাজটাও জানে না আল্লাহু আকবার
ইমাম শাহ কিরাত করছে, আর এও পিছনে গিয়ে আল্লাহু আকবার তারই মাঝে আছে মসজিদ দেখছে, বলছে পুট্টি করেছে পুট্টি। পাশে পাশে শুকনো দাঁড়িয়ে আছে জ্যান্ত শুকনো, ও বলছে কথা বলতে আছে নামাজ পড়তে গিয়ে, তুই কথা বললি কেন? আমাদের ভেতরে আছে না নেই, কামেল থার্ড ইয়ারে সম্ভবত তখন আমি পড়াশোনা করি, তখন আমাদের বুখারী শরীফ নিতেন পীর আল্লামা মরহুম নিয়ামত হোসেন রহমাতুল্লাহ আলাইহি। আপনারা চেনেন না? চেনেন না? আল্লাহ তানার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমি। যে গিয়াস ভাই থাকে, গিয়াস ভাই হুজুরের কাছে থাকে না, ওই গিয়াস ভাই হুজুরের কথাটা রিপ্লে করে আমাদের বলতো। তো যাই হোক, আমি আমার টিফিন হয় একটা, আর বেলপাড়া মসজিদে একটা পনেরোই জমাত, আর ওই খেতে যাই যে আর একটা পনেরোই জমাতটা ধরে একটু খেয়ে চলে আসি তাড়াতাড়ি করে। একজন দাওয়াত করতে এসেছে, আধা বয়স চলেন, নামাজটা পড়ে নামাজ পড়তে গেল মসজিদে, আমার পাশেই দাঁড়িয়ে আছে, সে যা ওযু করেছে সে বলবো না, সে সাংঘাতিক ওযু। আল্লাহ বলে আমি 35 বছর জলসার আমি সেক্রেটারি। ও বাবা, তুমি তো পাশ পাশে আছো। যাই হোক, তখন তো সেই ছোট মোবাইল, তো এই ঢ্যামনা মোবাইল বার হয়নি, পুরো দাঁত দিন সমান করে দিচ্ছে হাটে ঘাটে টোটোয় অটো প্লেনে ট্রেনে, এই যেখানে যাবে শুধু মাথা নিচু করে কি করছে জানো? তসবিহ পড়ছে, হোয়াটসঅ্যাপ টুইটার ইউটিউব ফেসবুক আর কি শুধু এরকম টানছে, যাই দেখছে গজল একটা, ওই সর্বনাশ হেভি গজল তো, তারপরে একটু যেই তুললো দেখছে যে আর এক সর্বনাশ এসে গেছে, গান গান, তারপরে দেখছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা গড়ে চালাচ্ছে। এই কথা ঠিক বলছো ভুল বলছো? এখন তো বক্তা আর হুজুরের গিয়ে দাওয়াত করে না, এই যে আমার দাওয়াত করেছে গিয়ে করেছে না, খালি বলে হুজুর খালি আছে, আছে আসে এলাম। এখন তো মোবাইল দেখে, কথা ঠিক বলছি না ভুল বলছি? এই মোবাইল থেকে আমাকে দাওয়াত করেছে, হায়দ্রাবাদ করেছে, আপনার কি বলে পাঞ্জাব করেছে, আমি কর্ণাটকে গেছি, মহারাষ্ট্রে গেছি, এমপিতে গেছি, গোয়ালিয়ায় গেছি, ওটা ভারতের কর্ণার ঘুরি, বাংলাদেশ যাই যাব, আসাম করি, ত্রিপুরা এখনো যাইনি, কথা চলছে, এসেছে দাওয়াত, কিন্তু আমার ফাঁকা ছিল না নিতে পারি। আর এদিক তো হুগলি হাওড়া মেদিনীপুর যা আছে আছে, বুঝলে? খালি এরকম করে দেখছে দেখছে, বক্তা চয়েস করছে, বুঝলে? বক্তা চয়েস, আর তিরঙ্গা খাচ্ছে, বক্তা চয়েস করছে, ব্যাস পেয়ে গেছে, বলছে এ মালকে ছাড়া যাবে না, মাল হয়ে গেল হুজুর নয়, এই মালটাকে ফোন করতো, হ্যালো হ্যালো হুজুর খালি আছে, হুজুর দেখছে এক চাবড়ায় পুরো এক কোপে 12টা বাদাম, ব্যাস আর আর ওদিকে গেলাম না। কি রাগ করছেন? মুরব্বীরা জলসা দেয়, মুরব্বীদের কমিটি রেখেছে, আমরা বুড়ো হয়ে গেছি, ঘরে যাও, ওরা জলসা দেবে, কথা ঠিক না বেটি? ব্যাস বক্তা দাওয়াত হয়ে গেল এই ফোনের মাধ্যমে। আরে এই ফোন কি যে সর্বনাশ, ইয়েতে তো বেশি কিছু করতে হবে না, শুধু সামনে রেখে যা বলবে তাই হয়, এই কথা ঠিক না বেটি? হমু হুজুরির ওয়াজ চলে এসো, হু কর চলে এলো, উল্টো পাল্টা যা আছে সব দাও, সব দিয়ে দিল, মেয়েরা সিরিয়াল দেখবে আজকে জলসার জন্য, যেটা কাজা হচ্ছে মানে আজকে দেখা হচ্ছে না, যেটা কালকে গিয়ে খালি বলবে ওই কিরণ মালা দাও। আমি কি ভুল বলছি? হাটে ঘাটে মাঠে অটোয় টোটোয় ট্রেনে প্লেনে এই মোবাইল শেষ করে দিল, বলে কি মোবাইল? বলে ভি ভো, ভি মাসে মাসে EMI করা রয়েছে,
শালা তোর কবরে বাস পড়াটা কার কবর? তুই হেদায়েত হবি জীবনে? খেতে পাস নি তুই বড় মোবাইল নিয়ে ঘুরছিস? এই কথা ঠিক না? বাচ্চাগুলোকে শেষ করে দিয়েছে, মাগুলো বলছে এত কাঁদছে বুঝি এই লে এই লে, আর ও চিটিং বাজ বাচ্চা ও বুঝে গেছে একটু আমি না করবো, আর মোবাইল দেবে আর যেই দেবে পুরো ঠান্ডা। এসব কথা আমি বলবো না, যে কথা বলতে গিয়ে এতটাই ছোট মোবাইল, ওই মোবাইল কি করেছে এখন ও সাইলেন্ট করতে সাইলেন্ট ফাইন বোঝে না তো, ফোন এসে গেছে দ্বিতীয় রাখাতে, আর ফোন ধরে বলছে নামাজ পড়ছি পরে কর, উফ বাবারে বলি শেষ যাই গেছে। আমি মনে মনে কি করবো, আচ্ছা করে উঠলাম পরে নামাজ ধরে নিলাম, এই কথা ঠিক বলছি না ভুল? আমার গালে একটা চড় মেরেছে, জানিনি কতক্ষণ বলতে পারবো, যতক্ষণ হয় সাতটা হাদিস, সাত প্রকারের মানুষ যে জান্নাত পাবে সাতটা হাদিস হয়তো বলা হবে না বুঝলেন তো, এই একটা এখন চলছে, আর সে মোয়াল্লার ছায়া পাবে কয় প্রকার বলেন? বলে সাত প্রকার, তার ভেতরে এক নম্বর ইমামুন আদিল, ন্যায় বিচারক যিনি হবে। ইয়া রাসূলুল্লাহকে ইয়া হাবিবাল্লাহ যাতে আবু বকর আমার গালে চড় মেরেছে, আল্লাহর নবী বললেন বাবা এ ওদে আমার আবু বকর এ কাজ করতে পারে না। ওমরের কথা বললি মেনে নিতাম, কারণ ওমর ফারুক আমার রাগী সাহাবী। ও বাবা মুআম্মার, আমি কসম কে বলছি আপনার আবু বকর আমার গালে একটা চড় মেরেছে, আল্লাহ নবী বললেন বাবা আমার আবু বকর কে আমি জিজ্ঞাসা করি, আমি যখন হেঁটে যাই ওই সময় চেয়েছে বলে এই দেখছে দেখ যে আবু বকর যাচ্ছে, এই আবু বকরের নবী এবং তার খোদা দুজনে কোনো ফকির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকরের মনে দুঃখ আমার বড় রাগ হয়ে গেল আমি থাকতে না পেরে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর একটা ওর গালে চড় মেরেছে, আল্লাহ নবী বললেন বাবা ইহুদি তুমি সত্যি করে বলো তুমি কি গাল দিয়েছ, ইহুদি বলে না ও বাবা মুহাম্মদ আপনাকে এবং আল্লাহকে আমি ফকির বলে গাল দেয়নি, আবু বকর বলে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর হ্যাঁ হ্যাঁ আমি সত্য কথা বলছি, ওই ইহুদি আপনাকে এবং আল্লাহকে গাল দিয়েছে, ইহুদি বলছে আমি দেই গাল দেই নি, আউয়ার বলছে গাল দিয়েছে, নবী কার কথা নেবে? ইহুদির কথা না আউয়াকারের কথা? ইহুদি কসম খেয়ে নিল, আমি কসম খেয়ে বলছি আমি গাল দেইনি, আবু বকর বলছে ইয়া রাসূলুল্লাহ আমি সত্য বলছি গাল দিয়েছে। দেখে বিচারক কে এখানে? স্বয়ং রাসূলুল্লাহ, আর ইসলামিক কোর্ট সেই কোর্টে জজ স্বয়ং মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, এর কথা শুনেছে আবু বকরের কথা শুনেছে, এখন যিনি কসম খাবে যিনি দাবি করবে, শরীয়তের একটা হুকুম হলো বিপক্ষে যিনি আছেন তিনি অন্তত সাক্ষীটা তাকে জোগাড় করতে হবে, কথা বুঝছেন না? ইহুদি কসম খেয়েছে আবু বকরের সাক্ষী আনতে আনতে আবু বকর সিদ্দিককে বলা হলো ও বাবা আবু বকর
সাক্ষী ছাড়া আমি রসুল্লাহ বিচার করতে পারবো না। মানে আর রসুল্লাহ আমি তো বলছি ইহুদি কাল দিয়েছে আমার কোন সাক্ষী নাই। আল্লাহ নবী বললেন সাক্ষী যদি না হয় আমি নবী তাহলে সঠিক বিচারটা আমি রসুল্লাহ তাহলে যে বিচারটা যেটাই হবে ওই বিচারটা আমি করবো। রসুল্লাহ আপনি বিচারটা করেন। আল্লাহ নবী বিচার করতে লাগলো লম্বা কথা। ও ভাইজানেরা সংক্ষেপে আমি বলছি আল্লাহ নবী বললেন ও বাবা বুবাকার সাক্ষী না আনার কারণে আমি রসুল্লাহ রায় ঘোষণা করে দিচ্ছি বাবা এই ইহুদিটা তোমার গালে একটা চড় মেরে নেবে। তুমি সাক্ষী আনতে পারলে না ইহুদি তোমার গালে একটা চড় মারবে। আমার ভাই জানেরা আমার নবীর চোখ দিয়ে পানি আমার আবু বাকারের চোখে পানি সাহাবায়ে কিরামরা কাঁদতে লেগেছে একজন ইহুদি আমার নবী পাকে জেরিলু কত সাহাবীর গালে চড় মারবে হযরতে আবু বাকারের গালে চড় মারবে। আমার রাসূলুল্লাহ তো বলতে আমার নবী জানে আমার নবী পাক সব কিছু জানে আমার আবু বাকার মিথ্যা বলতে পারে না কিন্তু শরীয়তের ল হুকুম অনুযায়ী না না আবু বাকার সাক্ষী যদি আনতে না পারে তাহলে বিচারটা এটাই হবে ইহুদি নবী আবু বাকারের গালে চড় মারবে। ও নওজোয়ান তরুণেরা যুবকেরা আল্লাহ নবী রায় ঘোষণা করে দিল আবু বাকার মাথাটা নিচু করে বললে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি রায় দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি মেনে নিলাম। তারপরেও আবারও বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি নিজে কানে শুনেছে ইহুদি আল্লাহকে আপনাকে গাল দিয়েছে ফকির বলেছে আমি আবু বাকার আবারও ঘোষণা দিচ্ছে ইহুদি আপনাকে গাল দিয়েছে। রায় ঘোষণা হয়ে গেল ইহুদি খুশিতে বাঘে বাঘ হয়ে গেল। এই শুনছেন আবু বাকারের গালে চড় মারবে যে আবু বাকার প্রথম মক্কা জমিনে আমার নবী পাক দিয়ে দাওয়াত দিয়েছিলে মক্কার মানুষেরা মানে না আমার নবী চতুর্দিকে দুশমন ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমানের দলে না আমার রসূলকে পাগল বলে আমার নবীকে ভণ্ড বলে আমার নবীকে জাদুকর বলে আমার নবী পাক একটা কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ আল্লাহ বলে মেনে না এ জমিন হলো যার এ আসমান হলো যার এ যুবকেরা আমার নবী তাদের বাঁচানোর জন্য কালেমা দাওয়াত কানা দিয়েছিলেন ওই সময় কেউ পাশে আসেনি এই আবু বাকার সর্বপ্রথমে আমার রাসূলুল্লাহ কদম দুটো জড়িয়ে ধরে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বাকার আপনার হাতে হাত দিতে চাই কালেমা কানা পড়তে চাই। এ যুবকেরা আমার নবী পাকের হাতে হাত দিয়ে হযরত আবু বকর সিদ্দিক ঈমানের কলমা পড়ে মুসলমান হলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আবু বকর কথা দিলাম আল্লাহ পাক যতদিন আমাকে হায়াতে রেখে দেবে ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আপনার থেকে সরে যাব না। যে সঙ্গী যে আবু বাকার মক্কা সাথী বাল্যকালে বন্ধ ওই আবু বাকারের গালে ইহুদি চড় মেরে দেবে আবু বাকার মাথা নিচু করে নবী বাগের সামনে দাঁড়িয়ে আছে ইহুদি এগিয়ে আসছে বাগে বাঘ খুশিতে আমার নবী সাহাবি আবু বাকারের গালে চড় মেরে দেবে আমার রসুলুল্লাহ মাথাটা নিচু করে আল্লাহ নবী চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। এ তরুণেরা শেষ পর্যন্ত দেখতে পাওয়া গেল আমার নবী পাকের সাহাবী আবু বাকারের কাছাকাছি যখন ইহুদি চলে এলো হাতটা তুলেছে মারতে যাবে ওই সময়ে
আল্লাহ পাক আসমান থেকে জিবরিল আমিনকে পাঠিয়ে দিল, আমার জিবরিল চলে যাও, আমার নবী পাকের কাছে যাও, আমার নবী যা রায় দিয়েছে দুনিয়া আমার সংবিধান অনুযায়ী আমার নবী রায়টা ঠিক দিয়েছে, আবু বকর সাক্ষী জোগাড় করতে পারেনি দুনিয়া জমিনে তাই নবী পাক রায় দিয়ে দিয়েছে, ও আমার জিবরিল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার নবীকে বলে দাও আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমার আবু বকরের হয়ে আমি আল্লাহ নিজে সাক্ষী হয়ে গেলাম। আরো জোরে বলেন, ও জিবরিল আমিন চলে যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম স্বয়ং ইহুদি আমাকে আমার হাবিবকে গাল দিয়েছে, আমি আল্লাহ সামিআম বাসিরা, আমি আল্লাহ নিজে কানে শুনে, আমি আল্লাহ নিজে চোখে দেখে, আমি আল্লাহ শুনেছি, আমি আল্লাহ দেখেছে, ও জিবরিল চলে যাও, আমি আল্লাহ আমার আবু বকরের হয়ে আমি নিজে স্বয়ং সাক্ষী হয়ে গেলাম। আরো জোরে বলে, বলতে পারলেন না তমন্না মুদতো সে গয়ে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, বলো কোথায় যাচ্ছে, রাগ করে চলে যায়, তমন্না মুদতো সে গয়ে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, ও জেন কদম কদম সে সু হানাবি রোশনি পাই, ও জেন কদম কদম সে সু হানাবি রোশনি পাই, তমন্না কলবে মুজদর কে ও দূরে বে বাহা দেখো, তমন্না কলবে মুজদর কে ও দূরে বে বাহা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, কদম বাইর মদিনা সে তসাওয়ার মে মদিনা গয়ে, জোরে হবে না, সবাই মিলে হলো না, কদম বাইর মদিনা সে তসাওয়ার মে মদিনা গয়ে, ইলাহিয়া মতকে ইন্তেহা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, তমন্না মুদতো সে গয়ে জামালে মুস্তাফা দেখো, ইমামুল আম্বিয়া দেখো, হাবিবে কিবরিয়া দেখো, আল্লাহুম্মা আল্লাহ
ইন্নাল্লাহ ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আল্লাহ পাক নিজে কান শুনেছি ওই ইহুদি আমি আল্লাহ এবং আপনাকে গাল দিয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কালু ইন্নাল্লাহ সে বলেছে ইন্নাল্লাহ ফাকিরুন আল্লাহ ফকির ইয়া রাসূলুল্লাহ কে ইহুদি এইভাবে গাল দিয়েছে ও নাহনু আগনিয়া এবং এটাও বলেছে আমরা হলাম ধনী আমি আল্লাহ পাক আমি আবু বকরের মেয়ে সাক্ষী হয়ে গেলাম আল্লাহ নবী বললেন ইহুদি এইমাত্র আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়েছে জিবরীল আমিন জানিয়ে দিয়ে গেছে আমার আবু বকর সত্যবাদী আমি জানতাম আমার আবু বকরকে আল্লাহ বাঁচাবে আমার মনে গাওয়া দিয়েছে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে ইহুদি আমার আবু বকর কোন সত্যবাদী আর তুমি নিজে হলে জমিনের ওপর মিথ্যাবাদী আরো জোরে বলে ন্যায় বিচারক যিনি হবেন আরশের ছায়া তিনি পাবেন আরশের ছায়া যিনি পাবেন আল্লাহ দিদার তানার পেয়ে যাবে জোরে বলুন আর কি বলবো অসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ দুই নম্বর নবী বললেন যারা যুবক যুবতী শোনো যাদের জিন্দেগিটা এই যুবতী যুবক অবস্থায় আল্লাহর রাহে কাটাবে আল্লাহর শরিয়াত মেনে কোরআন মেনে সুন্নাহ মেনে আমি রসূল বলছি ময়দানে মাশারে আমার এই উম্মতগুলোকে আল্লাহ আরশের ছায়া নসিব করে দেবে জোরে বলুন যুবক এখন যুবক পাবজি আর পাবজিতেই শেষ হ্যাঁ এই মোবাইল ঘাটতে ঘাটতে পিঠ আর পাছা সমান হয়ে গেছে এই কথা ঠিক বলছি না ভুল বলছি একক তো নামাজ নেই সত্য নেই আর এই মোবাইলে এতেই জেনা হয় এতেই ব্যভিচারি এতেই লুটতারা এতেই গুন্ডাগিরি এতেই খুন মারা ছেড়ে লোবা মেরে লোবা কেড়ে লোবা সব এই মোবাইল 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 এসেছিল আশীর্বাদ হয়ে গেল অভিশাপ কথা ঠিক না বেটি ওই বললাম খেতে না পেলেও বড় মোবাইল চাই যুবকের আল্লাহ নবী বললেন বাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই বাবা শুনে কে দাও তিন নম্বর কথাটা বলু জাকারাল্লাহ খালিসাত ফাফাদা তাইনাহু ও আমার বান্দা বান্দিরা ও আমার উম্মত উম্মতিরা জীবনে ভুল করেছো অন্যায় করেছো গুনাহ করেছো নামাজ পড়তে পারোনি রোজা রাখতে পারোনি হজ করতে পারোনি আল্লাহ শরিয়াত মানতে পারোনি আইনের উপর চলতে পারোনি যে রাস্তা দিয়ে যাওয়ার কথা রাস্তা দিয়ে গেলে না তোমার যাবার দরকার ছিল ইহদিনা সিরাতাল মুস্তাকিম তুমি অন্য রাস্তায় চলে গিয়েছো আমার রাসূলুল্লাহ তো বলে দিয়েছিলেন আমি নবী পাক জানিয়ে দিয়ে গেলাম কলকাতা যেমন মোড়ে 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 আমরা যখন বিভিন্ন জলসায় যাই কিছু কিছু জানা রাস্তায় যে রাস্তা দিয়ে গাড়ি যায় হঠাৎ একদিন গিয়ে দেখি ওই রাস্তার মোড়ে নো এন্ট্রি বোর্ড দেওয়া আছে নো এন্ট্রি বোর্ড মানে প্রবেশ প্রবেশ নিষেধ তুমি ঢোকো না যদি ঢুকে পড়ো আইনের আওতায় পড়ে যাবে তোমার সঙ্গে সঙ্গে পুলিশ রয়েছে ওখানে কেস লিখে দেবে আমার রাসূলুল্লাহ এটা বললেন বাবা আমি নবী তোমাদের বাঁচার জন্য একটা রাস্তা দিয়ে দিলাম এই রাস্তা দিয়ে যাবে যেতে যেতে যেখানে দেখবে নো এন্ট্রি বোর্ড আমি রাসূলুল্লাহ দিয়েছে ওই বোর্ড দেখলে ওখান থেকে তুমি সোজা চলে যাবে খবরদার বোর্ড যেন প্রবেশ করবে না তাহলে আল্লাহ পাকে প্রশাসন প্রাপ্ত ফেরেশতা রয়েছে কেরামান কাতেবে দুই সম্মানীয় লেখা দয়ে দুই কাঁধে তোমার নামে কেস ঠুকে দেবে দেবে না দেবে মিথ্যা বললেন কি আপনার কি নেকি লিখবে কথা বলেন না হ্যাঁ মদ খেয়েছে হারাম খেয়েছে ঝেড়ে খেয়েছে
ঝেড়ে খেয়েছে, মেরে খেয়েছে, আপনি বলেন, যদি বলে কেস লিখবে নাকি নেকি লিখবে? অত সহজ না। আল্লাহ বললেন বাবারা যে রাস্তা দিয়ে যাওয়া দরকার ওই রাস্তায় তোমরা গেলে না বাবা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল এক তারিখে তোমার মনে হলো আল্লাহ পাকের কথা, আল্লাহ আর ভয়ের কথা, জাহান্নামের কথা, কবরের কথা, আযাবের কথা যদি মনে পড়ে যায়, একবার গো নির্জম নেহালা চলে গিয়ে আল্লাহ নবী বললেন যাকারাল্লাহ খালিসান ফাফা দাতা আইনাহ, চোখের দুফোঁটা যদি পানি ফেলে আমি আল্লাহ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম ওই মানুষটাকে আমার আল্লাহ তার আরশে মুআল্লার ঠান্ডা ছায়া নসিব করে দেবে। আরো জোরে বলে, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, গুনাহ হয়েছে না হয়নি বলেন না, ফিরে আসে, যা হওয়ার হয়ে গেছে, জি এবারে আল্লাহ শরীয়তের পথটাকে গ্রহণ করে নেন। উতু হলু ফিসলবে কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শয়তান, শয়তানের দাবিদারি ছাড়েন, ইক্তেমা ছাড়েন, অনুসরণ ছাড়েন, আল্লাহর শরীয়তের ভিতরে ইসলামের মধ্যে প্রবেশ করেন। জি আমার নবী বললেন ময়দানে মাশারে আরশে ছায়া নসিব হবে, যিনি আরশে ছায়া পাবে তিনি আল্লাহ দিদার পাবে। সুবহানাল্লাহ, দেখেন কোন আমলটা করবেন একটা একটা বলে যাচ্ছি, কোনটা পছন্দ হয় দেখেন। যে নবী এটা ভয় করেছিলেন কিন্তু সেই কথাটা আজকে মিলছে, ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা, এই গুনাহ করবে তওবা করবে না। দেড় হাজার বছর আগে কথাটা মিলছে কি মেলে, কথা বলে না মিলছে কি মেলে? জি গুনাহ তো করেই যাচ্ছে, মুড়ি মুরগির মতো গুনাহ করছে। কোন গুনাহটা করিনি আপনি বলেন? লোহা শক্ত বলে চিবোয় না, পায়খানা গন্ধ বলে ডাইরেক্ট খায় না, বাকি তো সাবাড় করে দিচ্ছে, হরহর করে হলারে চলে গেল। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাদ বিচার বলে কিছু আছে? অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে বাবা চার নম্বরটা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, বাবা আমি নবী জানিয়ে দিয়ে যাই, রজুলুন তাসাদাকা বিসাদাকাতে হাত্তা তালা মুসিমালুহু, মা তোকে কই আমি নহ, আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছে পৃথিবী জমিনে যে আমার উম্মত উম্মতিটা ডান হাতে দান করে বাম হাতকে জানায় না, অর্থাৎ অন্তর থেকে দান করে, ভালো করে নিয়তটা ঠিক করে যে কিনা মন থেকে দানটা করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে যাই, কিয়ামতের দিন আল্লাহ পাক এদেরকে রহমতের আরশে ঠান্ডা ছায়া আমার আল্লাহ নসিব করে দেবে। আরো জোরে বলে, এটা তো অন্তত সহজ, আরশে ছায়া যে পাবে জান্নাত সে যাবে, আর যে জান্নাতে যাবে রব্বে করিম আল্লাহ দিদার সে পেয়ে যাবে। জোরে বলে, সাতটা আছে, চার নম্বর পর্যন্ত বলেছি, যে এখন অন্তত চার নম্বরের ভেতরে এটা তো সহজ, আমরা আল্লাহর রাহে দান করব, এক কথা বলেন না, সহজ না কঠিন কথা বলেন না? তো ভাই যেহেতু একটা জলসার একটা সময় নির্ধারিত একটা টাইম আছে তাই না, এ তো আর সেই মানে আমি একা বক্তা আছি আর আমি আমার মতো চালিয়ে যা, তা তো নয়, কমিটিটার সিদ্ধান্ত আছে, একের পর এক উলামা আসবে, আমার পরে ভাইজান হুজুর কেবলা তিনিও ঠিক সময় মোতাবেক আসবে, এরই ফাঁকে আমি আর বাড়াতে পারছি না যেহেতু একটা সময় সাপেক্ষের ব্যাপার, বুঝলেন? তা আমার ভাইরা একটু বলেছিলেন যে দেখেন আমাদের মসজিদটার জন্য আল্লাহর ঘর, হ্যাঁ এখানকার মানুষের মন ভালো, আপনি একটু বলবেন ইনশাআল্লাহ এরা একটু এগিয়ে যাবে, তাই আমি আর অধিকটায় না গিয়ে, দেখেন ওয়াজ আমি
একটা একটা লাইনের উপর ওয়াচ করি, তো আমি মোটামুটি বেশ এগিয়ে আসছিলাম, এখন আমার হাতে সময় নেই, মানে আরো একটু আগিয়ে যেতাম, আল্লাহ কোনো সময় মৌকা দেয় খিদমতে আপনাদের আসবো। তবে আজকে আমি আর এখান থেকে আর এগোচ্ছি না, চারটে আমল বললাম, তিনটে আমল বাকিটা আমি পরে বলবো। চারটের ভেতরে আমার মনে হচ্ছে সহজ এটাই, একটু মনে করে লে সবাই মিলে একটু দরুদ শরীফ পাঠ করিয়া নেবে।